আজ আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। খিচুড়ি বানানোর জন্য দেখো, আমি এখানে প্রথমেই মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো ডালটা একটু লাল লাল হয়ে এসেছে, ডালটা ভাজা হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি তুলে নেব। এবার দেখো কড়াই দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছি শুকনো লঙ্কা। দেখো আমি কড়াই সাদা তেল দিয়ে এইগুলোকে একটু ভেজে নিলাম। এর মধ্যে আমি গোবিন্দভোগের চাল দিয়ে দেবো। চালটা আমি ধুয়ে নিয়েছি আগে থেকে। চালটা দিয়ে আমি একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডালটা দিয়ে দেব। দেখো ডাল দিয়ে আমি চালটা একটু নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশ অ্যাড করব। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। এবার আমি এর মধ্যে সামান্য ঘি দেব। এবার দেখো এদিকে হাঁড়িতে জল ফুটে গেছে, এর মধ্যে আমি এই চালগুলোকে দিয়ে দেব। কড়াই দেখো আমি সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি বিনস আর গাজর আগে থেকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ। দেখো বিনস আর গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়ার মধ্যে দিয়েছি আলু, আর আলুর মধ্যে দেব লবণ আর হলুদ দেব। দিয়ে আলুটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব। দেখো আলুটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার দেখো কড়ার মধ্যে ফুলকপি দিয়েছি, এবার ফুলকপির মধ্যে দেব লবণ। এবার দেব হলুদ গুঁড়ো। দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাও আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি তেজপাতা দিব, তারপর দেব পাঁচ ফোড়ন, তারপর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেব। এর মধ্যে আমি সুটি কড়াই দিয়েছি, আর এবার দেব আদা বাটা, তারপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে দেব লবণ, এবার দেব হলুদ গুঁড়ো, তারপর একটু নেড়ে নেব। দেখো এটা কষা হয়ে গেছে, এবার এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। খিচুড়িটা দেখো হয়ে এসছে, এবার লাবানোর সময় আমি এর মধ্যে দেব জিরে মরিচ গুঁড়ো। দেখো আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেছে। আমি খিচুড়ির সাথে থোরের ঘণ্ট নিয়ে নিয়েছি। খিচুড়ির সাথে কিন্তু এই থোরের ঘণ্টটাও খেতে দারুণ লাগে। এই থোরের ঘণ্ট রেসিপি পরের ভিডিওতে আপলোড করব। তোমরা এরকম ভাবে বাড়িতে একবার খিচুড়ি বানিয়ে দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।